আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম পাটিসাপটা। ডিম দিয়ে ঝাল ঝাল কীভাবে পাটিসাপটা করা যায় আমি সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে আমার ডিম পাটিসাপটা তৈরি করতে। এই পাটিসাপটাটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই, স্বাস্থ্যসম্মত একটা খাবার, সকালে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়। একটা ডিম দিয়ে একজন মানুষের নাস্তা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি সেই রেসিপিটি নিয়ে এসেছি আপনাদের জন্য, আজকে আমি সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করব। চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেবার পরে এখন আমি 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নিব। অল্প অল্প করে পানি দিচ্ছি আমি। আমি সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি। ডোটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। ডোটা একটু পাতলা হবে, আমি পাতলা করে মেখে নিয়েছি, খুব ঘন হবে না, এরকম পাতলা হবে, এভাবে আমি মেখে নিয়েছি। আমার ডোটা মাখা হয়ে গেছে, আমি এখন এটা রেখে দিচ্ছি। এখন আমি আর একটা বাটি নিচ্ছি, সেটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 5টা মরিচ আমি দিয়ে দিলাম, আর 7 মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি, ফেটে নিচ্ছি ডিমটাকে। আমি সুন্দর করে ডিমটাকে ফেটে নিলাম। আমি একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে একজন মানুষের নাস্তা তৈরি করা সম্ভব, আমি এই জন্য একটা ডিম নিয়েছি। আমি 2টা পাটিসাপটা তৈরি করব ঝাল ঝাল। এই ডিমের পাটিসাপটাটা খেতে খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বন্ধুরা। তাহলে চলে যাচ্ছি মূল পর্বে, কীভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমি গরম করে নিচ্ছি ভালো করে। ভালোভাবে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তাওয়াটার সঙ্গে তেল মাখিয়ে দেব সুন্দর করে। তেল জড়িয়ে দিচ্ছি ভালো করে চতুর্দিকে। তেলটা আমার জড়ানো হয়ে গেছে, আমি এখন এর উপরে ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে চামচের তলা দিয়ে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি আমি। সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম, বন্ধুরা দেখুন কিভাবে আমি ছড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে পানিটা টেনে আসছে, পানিটা যখন টেনে আসবে তখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম। আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি সুন্দর করে আস্তে করে, এভাবে এভাবে উল্টিয়ে দিচ্ছি আমি। উল্টিয়ে দেবার পরে আমি এখন সাইডে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, অপর সাইডটা ডিমটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি
তেলটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমি ঘুরিয়ে দিচ্ছি অপচয়টা হওয়ার জন্য, সুন্দর করে হয়ে যাওয়ার জন্য। এখন আমি এটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অপর সাইডটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখন আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেবার পরে এখন এইভাবে সুন্দর করে আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে নাস্তা তৈরি করতে। সকালের এই সুস্বাদু নাস্তা ঝটপট তৈরি করা সম্ভব, আপনারা সবাই অবশ্যই তৈরি করবেন বন্ধুরা। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমার নাস্তাটা হয়ে গেল, পাটিসাপটাটা আমার রেডি, আমি এখন তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। তাহলে বন্ধুরা বলুন কেমন হলো আজকের এই ঝালঝাল পাটিসাপটাটা, ডিমের এই পাটিসাপটাটা। যদি আজকের এই ডিমের পাটিসাপটাটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। তাহলে বন্ধুরা আর কথা নয়, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।